তোমাদের মাঝে একটা ছন্দ, তুমি আমি ফুলের কলি ফুটবল খেলতে। এবার কলেজ থেকে বহিষ্কার করা হয়েছে জনপ্রিয় টিকটকার মিস চকলেট ওরফে অপূর্বাকে। সম্প্রতি সোশ্যাল মাধ্যমে মিস চকলেটকে নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা। ডাবল টাইমিং করে এক্সপোজ হয়েছেন এই টিকটকার। এক্সপোজ হওয়ার পরপরই এবার কলেজ থেকেই বহিষ্কার করে দেওয়া হয়েছে টিকটকার অপূর্বাকে। ঢাকা কমার্স কলেজে অধ্যয়নরত ছিলেন মিস চকলেট। কমার্স কলেজের কর্তৃপক্ষ তাকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিয়েছে। একটি জরুরি নোটিশ জারি করে এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, কলেজের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে একাদশ শ্রেণীর নিম্নোক্ত শিক্ষার্থীর ভর্তি বাতিল করা হয়েছে। তাকে অনতিবিলম্ব ছাড়পত্র নিয়ে অন্য কলেজে ভর্তি হওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো। মিস চকলেটের আসল নাম সামিয়া ইসলাম অপূর্বা। তিনি কমার্স কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। তবে এই টিকটকার কিন্তু বেশ মেধাবী। মিস চকলেটকে টিসি নিয়ে অন্যত্র ভর্তি হতে বলা হয়েছে। কলেজের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এমন অশালীন কর্মকাণ্ডে তাই তাকে এই শাস্তি দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। শুধু চকলেটই নন, একই দিনে আরও দুই ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে কমার্স কলেজ থেকে। ধূমপান করায় বাকি দুজন ছাত্রীকে টিসি দেওয়া হয়। বিতর্কিত সোশ্যাল প্ল্যাটফর্ম টিকটকে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে মিস চকলেট খ্যাত অপূর্বা। তার অনুসারীর সংখ্যা প্রায় 80 লক্ষ। কলেজ থেকে বহিষ্কারের খবরে মন খারাপ চকলেটের। কিছুতেই মেনে নিতে পারছেন না কর্তৃপক্ষের এমন সিদ্ধান্ত। ইতিমধ্যে মাকে নিয়ে অধ্যক্ষের সাথে কথা বলেছেন, তবে কোনো কাজ হয়নি। তাকে টিসি নিয়েই অন্যত্র অ্যাডমিশন নিতে হবে এমনটাই জানানো হয়েছে।